ফাইনালে মেসি ম্যাজিক দেখতে মরিয়া খোদ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। সকালে খড়গপুর পৌরসভার 23 নম্বর ওয়ার্ড এবং 16 নম্বর ওয়ার্ডের একটি রাস্তার উদ্বোধনে গিয়ে বিশ্বকাপ ফাইনালে ওঠা দুই টিমের সম্বন্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। সব ভয়ে টেনশনে বলছে পঞ্চায়েত ইলেকশনে জিততে পারবে না ওরা, তাই জন্য এসব উৎপাত তৈরি করছে, ভয় দেখিয়ে নিজের উপস্থিতি দেখাচ্ছে আর বোম বন্দুকের কারবার করছে। যে ধরনের চারিদিকে হিংসা খুন দুর্নীতি এবং বিডিওদের সঙ্গে যেরকম লোকেরা ঘেরাও করছে যে দুর্নীতি করেছে ওরা নিচের স্তরে, আর সব এমএলএরাও ভাগ পায় ওখান থেকে, তো সেখান থেকে চিৎকার এসব উল্টাপাল্টা বলছে, এই বলে কোনো লাভ নেই, পাবলিক সব হিসাব করে নেবে, অলরেডি শুরু হয়ে গেছে। পাকিস্তানের এক মন্ত্রী বলেছে ইন্ডিয়াতে পরমাণু বোমা মেরে দেবে, সব জানা গেছে, অনেক চিৎকার চিঁচামেচি করছে, আগে লোককে রুটি দিক তারপরে পরমাণু বোমা দেবে। পাকিস্তানের এক মন্ত্রী বলেছে ইন্ডিয়াতে পরমাণু বোমা মেরে দেবে, সব জানা গেছে, অনেক চিৎকার চিঁচামেচি করছে, আগে লোককে রুটি দিক তারপরে পরমাণু বোমা দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে 2008 সালে যদি সিপিএমকে হারাতে পারি পঞ্চায়েতে তাহলে এইবার নিরপেক্ষ ভোট হবে না কেন, আমরা কোনো গণ্ডগোল করলে কেউ নেতা তার বিরুদ্ধে কড়া, এসব গল্প তো শুনছি অনেকদিন, একটা নির্বাচন শান্তিপূর্ণ করে দেখান না, এক তো ওদের ক্ষমতাই নেই শান্তিপূর্ণ ভাট করতে, কারণ সব গুন্ডাদেরকেই টিকিট দেবে, তারা তো মারপিট করবেই, চোর ডাকাত অ্যান্টি সোশ্যাল সব টিএমসি পার্টিটাকে চালাচ্ছে, সেখান থেকে কোনো আশা করা যায় শান্তিপূর্ণ ভোট হবে? ডিসেম্বর মাস এসে গেছে, অমিত শাহজি এসে গেছে, নতুন কিছু দেখবে বাংলা? দেখা যাক, মাস তো এখনও বাকি আছে। ওয়ার্ল্ড কাপ কাকে সমর্থন করবে, মেসিকে? মেসিদের পুরনো ইতিহাস আছে, মেসি যেভাবে খেলা দেখিয়েছে তার শেষ বিশ্বকাপ, স্বাভাবিক সবার সমর্থন তার দিকেই আছে, আশা করব আর্জেন্টিনা জিতবে এবং ভালো খেলা উপহার দেবে মেসি এবং তার দল। আপনি দেখবেন? হ্যাঁ, আমি কালকেও দেখেছি, আজকেও দেখব। দলকে সাপোর্ট করব? আমরা কোনো দলকে তো সাপোর্ট করি না, কিন্তু মেসিকে বিশেষভাবে সাপোর্ট করি, কারণ দুই দিকেই সুপারস্টার, এদিকে মেসি ওদিকে এমবাপে, আমরা ভালো খেলা দেখতে চাই। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।